প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। মুন শাইন স্কিন কেয়ার লেজার সেন্টার মুন স্পেশালিস্ট ঝালতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, একটি নতুন ভিডিও দিব। বিশেষ করে এই ভিডিওগুলো উপস্থানোর উদ্দেশ্য একটাই, মানুষকে সচেতন করা। এবং যাদের এই সমস্যাটা থাকে তারা ডেফিনেটলি একটা চর্মরোগ বিশেষজ্ঞ, এবং বিশেষ করে যারা চর্মরোগের অপারেশন করে তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই অপারেশনগুলো ভালোভাবে করলে, একবার করে দিলে ইনশাল্লাহ আর হয় না। তবে আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেকে এই ধরনের ডিজিজ নিয়ে ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু চিকিৎসা অনেক সময় করে না, অথবা অনেক সময় জানে না যে কাদের কাছে যেতে হবে। এবং তাদের জন্য এই ভিডিও উপস্থাপনের উদ্দেশ্য এবং এটা প্রচার করা। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন যে রোগীর অপারেশন করছি তার এটা কত বছর ধরে আপনার? অনেক বছর। কত বছর? জোরে বললেন, 15-20 বছর। প্রিয় ভিউয়ার্স, 15-20 বছর ধরে ছোট একটা সরিষা দানার মতো ছিল, এবং এটা কিন্তু সফট নরম, কিন্তু এটা আস্তে আস্তে বড় হচ্ছে পানির মতন। এখন কি এটা ব্যথা করে? এখন প্রথম তো ব্যথা করছে, এখন আপনি কি লাগাইছেন? আমি ব্যথা করে হ্যাঁ না, কিন্তু এমনি সবসময় ব্যথা করে, হাত দিয়ে টাচ করে ব্যথা করে। প্রিয় ভিউয়ার্স, এটা মনে হচ্ছে যে অ্যানজিওমা হতে পারে, অথবা ডার্মাটোফাইব্রোমা হতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ টাইপের হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, আমরা এই ধরনের এই অপারেশনগুলো আসলে কোনো ক্রিম বা মলম দিয়ে এগুলি ভালো করা যায় না, এবং এগুলিকে আসলে অপারেশন করতে হয়। এবং ডার্মাটো সার্জনরা আমরা বিভিন্ন ধরনের সার্জারি করে থাকি, আমরা বিশেষ করে ইলেকট্রো সার্জারি, ক্রায়োসার্জারি এবং লেজার সার্জারির মাধ্যমে এই অপারেশনগুলো করা যায়। তবে হোমিওপ্যাথি খাওয়ার পর আপনার যায় নাই। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা যে অপারেশনটা করবো সেটা হচ্ছে, আমরা এখানে ক্রায়োসার্জারি, ইলেকট্রোসার্জারি, লেজার সার্জারি তিনটা অপারেশনই করা যায়। কিন্তু ক্রায়োসার্জারি করলে দেখা যায় যে আবার একটু সেকেন্ড টাইম, যেহেতু বড় লিশনগুলো বড় হলে সেকেন্ড টাইম আবার করতে হয়, থার্ড টাইম করতে হয়। কিন্তু ইলেকট্রোসার্জারি করে অন দ্য স্পটে রুগী ভালো হয়ে যায়, আপনার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে পেশেন্ট কিন্তু রিকভারি হয়ে যায়, ভালো হয়ে আসে। তাই আমরা এখন ইলেকট্রোসার্জারির মাধ্যমে পেশেন্টের অপারেশনটা করবো, এবং তার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যানজিওমা হতে পারে অথবা ডার্মাটোফাইব্রোমা হতে পারে। আমরা এখন এটা ইলেকট্রো সার্জারির মাধ্যমে রেজিস্ট্রেশন করে অপারেশন কমপ্লিট করব। তার আগে আমি এটা, উনি বলেছিল যে আমাকে টাচ করলে ব্যথা করে, এখন কিন্তু টাচ করলে ব্যথা পাচ্ছে না, কারণ হচ্ছে তার আগে আমি অ্যানাস্থেশিয়া দিয়েছি অর্থাৎ লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট প্রয়োগ করে জায়গাটা অবশ করে ফেলেছি। এখন আমরা জাস্ট ইলেকট্রো সার্জারি মেশিন ইউজ করে এই অপারেশনটা কমপ্লিট করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইলেকট্রো সার্জারি শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইলেকট্রো সার্জারির মাধ্যমে অপারেশন করতেছি। ভিউয়ার্স, আমরা ইলেকট্রো সার্জারির মাধ্যমে অ্যানজিওমা বা ডার্মাটোফাইব্রোমা মনে হচ্ছে আমরা অপারেশন কমপ্লিট করে ফেলেছি, এবং এগুলি সাধারণত এভাবেই করা হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক দিব, সিস্টেমে অ্যান্টিবায়োটিক দিব, একটা অ্যানাজেসিক ব্যথার ওষুধ দিব, এবং ট্রপিক্যাল আমরা অ্যান্টিবায়োটিক ক্রিম দিয়ে ছেড়ে দিব। আগামী 2 সপ্তাহ পরে তাকে আসতে বলবো, এবং এর মধ্যে আশা করি ইনশাল্লাহ এটা হিলিং হয়ে আস্তে আস্তে চামড়াটা আবার নর্মাল পজিশনে চলে আসবে। ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে আমরা ইলেকট্রো সার্জারির মাধ্যমে স্কিনের একটা অপারেশন কমপ্লিট করছি। এগুলি আমরা লেজার সার্জারি, ইলেকট্রো সার্জারি, ক্রায়ো সার্জারি করি, এবং এই ক্ষেত্রে লেজার সার্জারি ইলেকট্রো সার্জারি ইজ দ্য বেস্ট, কারণ ইলেকট্রো সার্জারি অন দ্য স্পটে রুগী ভালো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রিয় ভিউয়ার্স, এটি দেখানোর উদ্দেশ্যে আগেই বলেছি মানুষকে সচেতন করা, যাদের এই সমস্যা থাকবে তারা ডেফিনেটলি একজন চর্মরোগ বিশেষজ্ঞ, যারা চর্মরোগ অপারেশন করে তাদের সাথে যোগাযোগ করবেন, এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা এই অপারেশন করতে পারি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিও দেখেছেন যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। শেয়ার করলে অন্য মানুষরা দেখতে পারবে, সচেতন হবে, তারাও কিন্তু এই ধরনের যারা সমস্যা আছে তারা হয়তো চিকিৎসা নিতে পারবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেখেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।